তো রিলিজিয়াস মুভমেন্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হলো ধর্মীয় প্রতিবাদী আন্দোলন। যখন বৈদিক যুগের শেষ হচ্ছে, বৈদিক যুগের শেষে আমরা দেখছি, বৈদিক যুগের শেষের পরে আমাদের যে টাইম, যে গৌতম বুদ্ধের যে সময়কাল, তোমরা সেটা দেখতে পাচ্ছ 563 BC থেকে 483 BC। তো এই যে যে সময়কালটা, এই সময়কালটায় কিন্তু বুদ্ধিজম ফ্লারিশ করে, এবং বুদ্ধিজমের সঙ্গে সঙ্গে কিন্তু জৈনিজমও ফ্লারিশ করে ভারতবর্ষের সমাজে। ওকে, তো এছাড়াও এটা মনে রাখবে যে পরবর্তী বৈদিক যুগে, ঠিক যখন বৈদিক সভ্যতা সংস্কৃতি ধ্বংসের পথে, তখন সারা ভারতবর্ষে মনে রাখবে 63টি ধর্ম প্রতিবাদী ধর্ম এই ভারতবর্ষে গড়ে উঠেছিল। কতগুলো? 63। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করে, 63টির কাছাকাছি প্রতিবাদী ধর্ম গড়ে উঠেছিল। তো এই 63টি যে প্রতিবাদী ধর্ম গড়ে উঠেছিল, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোনটা? বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম। তো এরকমটা হওয়ার কারণটা কি হলো, যে পরবর্তী বৈদিক যুগে আমরা দেখলাম যে ব্রাহ্মণিজম প্রচণ্ড পরিমাণে বেড়ে গেল। ঠিক, ব্রাহ্মণিজম যখন প্রচণ্ড পরিমাণে বাড়লো, তো সেই সমাজের মধ্যে একটা ধর্মীয় জটিলতার সৃষ্টি হতে লাগলো। কিন্তু ধর্ম মানুষকে বেঁচে থাকার রসদ যোগায়, আর সেই বেঁচে থাকার রসদের মধ্যেই যদি জটিলতা সৃষ্টি হয়ে যায়, তখন মানুষের কাছে সেই ধর্মটা একটা চাপের সৃষ্টি করে, আর সেই চাপের ফলশ্রুতিতেই কিন্তু এই বৌদ্ধ ধর্ম বা এই জৈন ধর্মের কিন্তু প্রতিষ্ঠা। তো এর মধ্যে একটা কথা বললাম যে পরবর্তী বৈদিক যুগের সময়কালে যখন ভারতবর্ষ জুড়ে রিলিজিয়াস মুভমেন্ট হচ্ছে, সেই রিলিজিয়াস মুভমেন্টের সময় প্রায় 63টি ধর্মের উদ্ভাবন হয়েছিল। আর সেই 63টি ধর্মের উদ্ভাবনের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ধর্ম ছিল, যেটা পরীক্ষায় জিজ্ঞেস করে, অর্থাৎ WBCS জিজ্ঞেস করেছে কয়েকবার, সেটা হচ্ছে আজীবিকা। ঠিক, আজীবিকা নামক একটি ধর্ম কিন্তু ফ্লারিশ করেছিল বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের পাশাপাশি। আজীবিকা ধর্মের যে প্রতিষ্ঠাতা করেছিলেন, তার নাম কি? তার নাম গোশালা। তার নাম কি? তার নাম গোশালা, মনে থাকবে। তাহলে যখন আমরা ধর্মীয় মুভমেন্ট, যখন আমরা ধর্মীয় প্রতিবাদী ধর্মীয় আন্দোলন পড়ছি, তো এই প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের সময় কিন্তু বৈদিক যুগকে, ব্রাহ্মণ্য ধর্মকে, হ্যাঁ ব্রাহ্মণ্য ধর্মকে কাউন্টার করতে সেখানে কিন্তু 63টির মতন অন্যান্য ধর্ম সংগঠনগুলো গড়ে উঠেছিল। আর তার মধ্যে সবথেকে ফ্লারিশ করেছিল বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম। আর তার সাথেও আর একটা ধর্মের কথা মনে রাখতে হবে, যে ধর্মের নাম ছিল আজীবিকা, আর সেই আজীবিকা ধর্মের প্রতিষ্ঠা কে করেছিলেন? গোশালা। ঠিক আছে, চলো এবার আমরা তাহলে একটুখানি দেখে নিই যে এই কজ অফ রিলিজিয়াস মুভমেন্ট, ধর্মীয় মুভমেন্টের মানে প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের কারণগুলো কি কি ছিল। নাম্বার ওয়ান, রিচুয়ালিস্টিক ডমিনিয়ন অফ ব্রাহ্মণস। সমাজে দেখা গেল যে যত ধরনের রিচুয়ালস রয়েছে, ঠিক, তো যে সমস্ত রীতিনীতিগুলো, ধর্মীয় যে রীতিনীতিগুলো রয়েছে, সেইখানে ব্রাহ্মণদের ডমিনিয়ন, ব্রাহ্মণদের একাধিপত্য আমরা দেখতে পেলাম। আর সেই ব্রাহ্মণদের একাধিপত্য যখনই সমাজ ব্যবস্থায় ধর্মের ওপরে চলে আসলো, তখন সাধারণ মানুষ ধর্ম থেকে আস্তে আস্তে ডিট্যাচড হতে শুরু করলো। আর তখনই কিন্তু কি হলো, যে না, এই বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের মতন উদারবাদী যে ধর্ম, উদারপন্থী, সেই উদারপন্থী ধর্ম ফ্লারিশ করতে শুরু করলো। আর একটা কথা সবসময় মনে রাখবে, যে কোনো ধর্ম ফ্লারিশ করার জন্যে রাজ সহযোগিতা কিন্তু বিরাটভাবে প্রয়োজন। অর্থাৎ সেই যুগের রাজরাজারা, বড় বড় ব্যক্তিরা সমাজের, তারা যে ধর্মকে বেশি প্যাট্রন করেছে, সেই ধর্ম কিন্তু সবথেকে বেশি ফ্লারিশ করেছে। আমরা দেখতে পাবো যে আমাদের এই ভারতীয় উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে বৌদ্ধ ধর্ম সবথেকে বেশি পরিমাণে তার প্রভাব বিস্তার করেছিল। তার কারণ, বৌদ্ধ ধর্মকে তৎকালীন যে রাজারা ছিলেন, সেই রাজারা কিন্তু তাদের রাজ ধর্ম হিসাবে গ্রহণ করেছিল এই বৌদ্ধ ধর্মকে। ঠিক, তাহলে আমরা দেখছি যে রিলিজিয়াস মুভমেন্টের যে কজ ছিল, সেই কজের মধ্যে আমরা কি দেখলাম? রিচুয়ালিস্টিক ডমিনিয়ন অফ ব্রাহ্মিনস। তাহলে সমাজের রীতিনীতিতে ব্রাহ্মণদের যে আধিপত্য সেটা। নাম্বার টু, রাইজ অফ নিউ এগ্রিকালচারাল ইকোনমি। দেখো, নতুন এগ্রিকালচারাল ইকোনমিতে কিন্তু উত্থান ঘটলো। কিভাবে? তোমরা যখন বৈদিক যুগ পড়েছ, বৈদিক যুগ বা সিন্ধু যুগ যখন আমরা পড়েছি,
তখন আমরা দেখেছি যে বৈদিক যুগে বা সিন্ধু যুগে একটি ধাতু, যে ধাতুটা কপার, কোন ধাতুটা কপার, তামা, তামাটার প্রচলন মানুষ কিন্তু করছে। আর ঠিক তামার পরেই, তামার পরেই যে ধাতুটা মানুষের পরিচয়ে আসে সেটা কি আয়রন। ঠিক তো এই যুগে এসে মানুষ কিন্তু আয়রনের ব্যবহার শিখে গেছে, আর যখনই লোহার ব্যবহার মানুষ শিখলো তখন লোহা দিয়ে কি হলো, নতুন নতুন যন্ত্রপাতি তৈরি হলো, যে লাঙ্গলগুলো, সেই লাঙ্গলগুলো কিন্তু আয়রন দিয়ে তৈরি হতে লাগলো। এতে কি হলো, চাষাবাদের প্রভূত উন্নতি হলো। এবং যেহেতু চাষাবাদের উন্নতি যখন হলো তখন কৃষক সমাজ, তখন কিন্তু কৃষক সমাজ সমাজে প্রতিপত্তি সৃষ্টি করলো। আর সেই কৃষক সমাজের ওপরে যেহেতু সে সময় বর্ণ সিস্টেম ছিল, তাহলে বর্ণ সিস্টেমও কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ কারণ এই ধর্মীয় প্রতিবাদী আন্দোলনে, কারণ বর্ণপ্রথায় কৃষকদের খুব নিম্ন স্থানে রাখা হয়েছিল। আর সেই কৃষকদের নিম্ন স্থানে রাখার জন্যে যখনই তারা অন্য সমস্ত বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম বা যাদেরকেই পেয়েছে, যেখানে মানুষকে সম্মান দেওয়া হয়, যেখানে উদারপন্থা ভাব রয়েছে, যেখানে সকলের সমান অধিকার রয়েছে, সেই দিকে মানুষ কিন্তু আস্তে আস্তে তাদের যে গমনাগমন সেটা শুরু হলো। ঠিক আর তাছাড়া কি, নিউ ওয়ে অফ লাইফ, এবং জীবনে নতুন মোড় সৃষ্টি হলো প্রত্যেকটা মানুষের মধ্যে। তখন সকলে কি করলো, যে না, ব্রাহ্মণ ডমিনিয়ন কেউ আর মেনে নিতে চায়নি, এবং পূজা পাঠের মধ্যে যত ধরনের যে বাগাড়ম্বরতা, যে সমস্ত আড়ম্বরতা সৃষ্টি হলো, সেই সমস্তগুলো কিন্তু মানুষ আস্তে আস্তে প্রতিহত করলো। সেই সমস্ত জিনিসগুলোকে প্রতিহত করে মানুষ উদারপন্থী সমস্ত ধর্মকে গ্রহণ করলো। ঠিক আছে, তাহলে আজকে আমরা যেটা পড়তে চলেছি সেটা কি, আজকে আমরা পড়তে চলেছি বুদ্ধিজম সম্পর্কে। আর সেই বুদ্ধিজমের প্রোপাউন্ড কে করেছিলেন, বুদ্ধিজম প্রোপাউন্ড করেছিলেন গৌতম বুদ্ধ। ঠিক আছে, তাহলে এখন আমরা এবার গৌতম বুদ্ধ সম্পর্কে দেখে নেব। দেখো, এখানে আমি তোমাদের জন্য যতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, আমি ঠিক সেই পরীক্ষায় প্রশ্ন আসার মতন অনেকগুলো পয়েন্ট এখানে তুলে রেখেছি, তোমরা এগুলো দেখে নেবে। আর এই লেকচারটা দেখার পাশাপাশি তোমরা বাড়িতে যে কোনো বই থেকে একটু বুদ্ধিজম সম্পর্কে পড়ে নেবে, তাহলে আশা করব যে আজীবনকাল তোমাদের এই জিনিসগুলো মনে থাকবে। এর পাশাপাশি আজকের লেকচার শেষ হয়ে গেলে আমরা নেক্সট লেকচার জৈনিজম সম্পর্কে করব, অ্যান্ড বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম খতম হয়ে গেলেই আমরা এই দুটো সাবজেক্টের ওপরে বা এই দুটো টপিকের ওপরে যত ধরনের প্রশ্ন WBCS-এ আগে জিজ্ঞেস করা হয়েছে আমরা সেগুলোও দেখে নেব। ওকে, দেখো তো রিগার্ডিং বুদ্ধ, বুদ্ধ সম্পর্কে আমরা আজকে কিছু পয়েন্ট মনে রাখবো। নাম্বার ওয়ান, চাইল্ডহুড নেম ওয়াজ সিদ্ধার্থ। গৌতম বুদ্ধের বাল্যকালের নাম ছিল সিদ্ধার্থ, ওকে, এবং তাকে কিন্তু শাক্যমুনিও বলা হতো। তাহলে গৌতম বুদ্ধের বাল্যকালে নাম ছিল সিদ্ধার্থ, এবং সেই সিদ্ধার্থের পাশাপাশি তার আরেকটা নাম ছিল, সেটা কি, সেটা হলো শাক্যমুনি। নাম্বার টু, হি ওয়াজ বর্ন ইন 563 BC। বলছে গৌতম বুদ্ধ 563 BC, এটা সর্বজন গ্রাহ্য। এখানে অনেকগুলো ডেট কিন্তু রয়েছে, তোমরা যখনই কোনো বই পড়বে তো সেই বইয়ের মধ্যে তোমরা কিন্তু অনেকগুলো ডেট দেখবে, কিন্তু মনে রাখবে পরীক্ষায় যদি কোয়েশ্চেন করা হয় তাহলে কিন্তু মনে রাখবে গৌতম বুদ্ধের জন্মসাল 563 BC, এটাকে অনেক ঐতিহাসিকেরা সর্বজনভাবে মেনে নিয়েছেন। ওকে, আচ্ছা, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন কোন দিনে, গৌতম বুদ্ধ বৈশাখী পূর্ণিমার দিনে, বৈশাখ পূর্ণিমার দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেপাল পালের কপিলাবস্তু নামক এলাকায় লুম্বিনীতে। তাহলে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ কোথায় করেছিলেন, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনীতে। লুম্বিনীটা কোথায়, লুম্বিনীটা হলো কপিলাবস্তুর কাছাকাছি একটি গ্রাম, সেটা কোথায় অবস্থিত, নেপালে অবস্থিত। ওকে, নেক্সট, হিজ ফাদার ওয়াজ শুদ্ধধন। তাহলে গৌতম বুদ্ধের পিতার নাম কি ছিল, গৌতম বুদ্ধের পিতার নাম ছিল শুদ্ধধন। ওকে, শুদ্ধধন কে ছিলেন, শুদ্ধধন শাক্য বংশের রাজা ছিলেন, শাক্য বংশের রাজা, তারা কিন্তু ক্ষত্রিয় ছিল, মাথায় রাখতে হবে। গৌতম বুদ্ধরা কোন সমাজ ব্যবস্থার কোন সেকশনে পড়তেন, তারা ছিলেন ক্ষত্রিয়। ওকে, তাহলে গৌতম বুদ্ধরা ছিলেন ক্ষত্রিয়। তাহলে গৌতম বুদ্ধের যিনি পিতা তার নাম শুদ্ধধন, তিনি শাক্য বংশের রাজা ছিলেন এবং কপিলাবস্তুর রাজা তিনি ছিলেন। ওকে, এবং গৌতম বুদ্ধের মা যিনি ছিলেন, তিনি ছিলেন মহামায়া দেবী। তো মহামায়া দেবী হচ্ছে গৌতম বুদ্ধের মা, তিনি কিন্তু কোশলা প্রিন্সেস ছিলেন, অর্থাৎ কোশলা রাজ্যের বা কোশলা বংশের
কুশলদের রাজকুমারী ছিলেন তার মা মহামায়া দেবী। ওকে, তো গৌতম বুদ্ধের জন্মের 7 দিনের মাথায় এই দেবী মহামায়া মারা যান। তাহলে গৌতম বুদ্ধের জন্মের 7 দিনের মাথায় তার মা মহামায়া, যার থেকে গৌতম বুদ্ধ জন্ম নিয়েছিলেন, তিনি মারা যান। এবং তিনি মারা যাওয়ার পরে তিনি মহাপ্রজাপতি গৌতমী নামে তার সৎ মায়ের কাছে তিনি কিন্তু লালিত পালিত হন। তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে গৌতম বুদ্ধের নাম, সিদ্ধার্থের নাম গৌতম কেন হলো? সিদ্ধার্থের নাম গৌতম হয়েছে এই কারণেই যে, কারণ সিদ্ধার্থের জন্মের 7 দিনের মাথায় তার মা মহামায়া দেবী মারা যান এবং তার সৎ মা মহাপ্রজাপতি গৌতমীর কাছে বড় হন। আর সেই গৌতমীর কাছে বড় হয়েছেন বলেই গৌতমী পুত্র গৌতম তার নাম হয়েছে। ঠিক আছে। আচ্ছা, গৌতম বুদ্ধের 16 বছর বয়সে বিবাহ হয়েছিল। গৌতম বুদ্ধের বিবাহ কত বছর বয়সে হয়েছিল? গৌতম বুদ্ধের বিবাহ হয়েছিল 16 বছর বয়সে। কার সঙ্গে? যশোধরার সঙ্গে। যশোধরার সঙ্গে গৌতম বুদ্ধের 16 বছর বয়সে বিবাহ হয় এবং এই যশোধরার সাথে গৌতম বুদ্ধের বিবাহের ফলে তাদের একটা সন্তান হয়, যে সন্তানের নাম রাহুল। তাহলে গৌতম বুদ্ধের সন্তানের নাম কি? গৌতম বুদ্ধের সন্তানের নাম রাহুল। ওকে, তো যে গৌতম বুদ্ধ 16 বছরে বয়স সে বিবাহ করেন এবং 13 বছর সংসার তিনি করেছিলেন যশোধরার সঙ্গে। 13 বছর যশোধরার সঙ্গে সংসার করার পরে 29 বছর বয়সে কিন্তু তিনি সংসার ত্যাগ করেছিলেন। কেন? কারণ গৌতম বুদ্ধ সমাজের 4টি ঘটনাকে তিনি দেখেছিলেন। তিনি একজন বৃদ্ধ লোককে দেখেছিলেন, তিনি একজন রোগগ্রস্ত লোককে দেখেছিলেন, একটি ডেড বডিকে দেখেছিলেন এবং একজন সন্ন্যাসীকে দেখেছিলেন। এই 4 জন লোককে দেখে তার জীবনে কিন্তু একটা বিরাট বড় টার্নিং পয়েন্ট হয়। তিনি এই 4টি লোককে দেখেছিলেন, 4টি লোককে দেখে তিনি সিদ্ধান্ত নেন যে এই জীবনটাকে জরাজীর্ণ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, এই জীবনে মোক্ষ প্রাপ্তি কিভাবে করা যায়। সেই জন্য তিনি 29 বছর বয়সে কিন্তু সংসার ত্যাগ করেন। তাহলে প্রশ্ন করবে, গৌতম বুদ্ধ কত বছর বয়সে সংসার ছেড়েছিলেন? গৌতম বুদ্ধ 29 বছর বয়সে সংসার ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তাহলে তিনি কত বছর সংসারে ছিলেন? তিনি 13 বছর সংসার করেছিলেন। 13 বছর সংসার করার পরে 29 বছর বয়সে তিনি সংসার ছেড়ে দেন। সংসার ছেড়ে দেওয়ার কে সংসার ছেড়ে দিয়ে তিনি ইন সার্চ অফ লাইফ ট্রুথ, জীবনের সত্য উদ্ঘাটনের জন্য তিনি সন্ন্যাস নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। এবং মনে রাখবে, গৌতম বুদ্ধের জীবনে তার এই সংসার ছাড়ার ঘটনাকে বলা হয় মহাবিনিষ্ক্রমণ। ঠিক, তাহলে গৌতম বুদ্ধের সন্ন্যাস গ্রহণের যে ঘটনা, সংসার ছেড়ে দেওয়ার যে ঘটনা, সেই ঘটনাকে কি বলা হয়? সেই ঘটনাকে বলা হয় মহাবিনিষ্ক্রমণ। মনে রাখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। ওকে, তো গৌতম বুদ্ধর 2 জন গুরু ছিল। গৌতম বুদ্ধ প্রথম জীবনে আলারা কালামের গুরুত্ব, মানে শিষ্যত্ব গ্রহণ করেন। তাহলে গৌতম বুদ্ধের প্রথম গুরুদেবের নাম কি? গৌতম বুদ্ধের প্রথম গুরুদেবের নাম আলারা কালাম। তোমরা দেখতে পাচ্ছ, গৌতম বুদ্ধের প্রথম গুরুদেবের নাম হচ্ছেন আলারা কালাম। আলারা কালামের থেকে তিনি মেডিটেশন শেখেন, তিনি সন্ন্যাস কীভাবে পালন করতে হয়, মেডিটেশন কীভাবে পালন করতে হয়, আত্মসংযম কীভাবে আনতে হয়, সেটা কার থেকে তিনি শেখেন? তিনি আলারা কালামের থেকে শেখেন। এবং পরবর্তী সময় তিনি গুরু হিসাবে গ্রহণ করেন উদ্রাক রামপুত্রকে। তাহলে গৌতম বুদ্ধের জীবনে 2 জন গুরু এসেছেন, প্রথম জনের নাম আলারা কালাম এবং দ্বিতীয় জনের নাম উদ্রাক রামপুত্র। উদ্রাক রামপুত্র হয়েছে। এবার দেখো, 35 বছর বয়সে, অর্থাৎ সন্ন্যাস গ্রহণের 6 বছরের মাথায় তিনি এনলাইটেনমেন্ট অর্জন করেন। ঠিক আছে, তাহলে 35 বছর বয়সে গৌতম বোধি লাভ করেন। বোধি মানে কি? বোধি মানে হলো জ্ঞান, সেই পরম জ্ঞান, যাকে ইংরেজিতে কি বলা হচ্ছে? এনলাইটেনমেন্ট, অর্থাৎ জ্ঞানের আলোক তার মধ্যে প্রকাশিত হয়। তাহলে 35 বছর বয়সে গৌতম বুদ্ধ বোধি লাভ করেন। কোথায় বোধি লাভ করেন? উরুবেলা নামক স্থানে। আর যে উরুবেলাকে কি বলা হয়? বুদ্ধগয়া নামে পরিচিত উরুবেলা, বুদ্ধগয়া। এই বুদ্ধগয়া একটি পিপল গাছের নিচে, মানে একটি অশ্বত্থ গাছের নিচে তিনি বোধি লাভ করেন। আফটার আ লং মেডিটেশন অফ 49 ডেজ, দীর্ঘ 49 দিন ধ্যান সাধনা করার পরে গৌতম বুদ্ধ কিন্তু বোধি লাভ করেছিলেন।
ওকে? আর মনে রাখবে, এই বৌদ্ধ গয়া সিচুয়েটেড কোথায় কোশ্চেন করে, বৌদ্ধ গয়া নিরঞ্জন নদীর পাশে, নিরঞ্জন নদীর পাশে বা নিরঞ্জন নদীর তীরে কিন্তু বৌদ্ধ গয়া অবস্থিত ছিল। তাহলে গৌতম বুদ্ধ যে এনলাইটেনমেন্ট অর্জন করলেন, যে বোধি তিনি লাভ করলেন, বোধি নাম করার পরে কিন্তু তার নাম হলো বুদ্ধ, এবং বোধি লাভের পরেই তার নাম হয়েছিল গৌতম বুদ্ধ বা তথাগত। মনে থাকবে, গৌতম বুদ্ধ যখন জ্ঞান অর্জন করলেন, এনলাইটেনমেন্ট যখন অর্জন করলেন, যখন বোধি লাভ করলেন, তখনই গৌতমের নামের সঙ্গে জুড়ে গেল গৌতম বুদ্ধ বা তথাগত। মনে রাখবে, তথাগত নামটা তিনি কখন পান, বোধি অর্জন করার পরে কিন্তু গৌতম তথাগত নাম পান। ওকে, আচ্ছা, এই যে নিরঞ্জন নদীর কথা বললাম, তাহলে গৌতম বুদ্ধ বুদ্ধগয়ায় অর্থাৎ উরুবেলা, যেখানে তিনি তার সাধনা করে জ্ঞান অর্জন করেছিলেন, সেটা কোথায় ছিল? সেটা নিরঞ্জন নদীর পাড়ে ছিল। কিন্তু WBCS এর মেইনে কোয়েশ্চেন করেছিল একবার যে এই নিরঞ্জন নদীর প্রাচীন নাম কি। মনে রাখবে, ফল্গু নদী। নিরঞ্জন নদীর প্রাচীন নামটা কি? নিরঞ্জন নদীর প্রাচীন নাম হচ্ছে ফল্গু নদী। আমরা ফল্গু নদীর নাম শুনেছি আমাদের বেদ বর্ণিত ফল্গু নদী, সেই ফল্গু নদীর বর্তমান যেটা নাম সেটা হচ্ছে নিরঞ্জন নদী। ওকে, তাহলে দেখো, আফটার অ্যাটেইনিং এনলাইটেনমেন্ট হি বিকেম বুদ্ধা অর তথাগত। আর এই গৌতম বুদ্ধের যে বোধিগ্রহণ, এই বোধিগ্রহণকে কী বলা হয়? নির্বাণ। গৌতম বুদ্ধের বোধিগ্রহণকে কী বলা হয়? গৌতম বুদ্ধের বোধিগ্রহণকে বলা হয় নির্বাণ। ওকে, আচ্ছা, গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব মানে জ্ঞান অর্জন করার পরে তিনি তার প্রথম সারমন দিয়েছিলেন, অর্থাৎ প্রথম ধর্মের বাণী তিনি শুনিয়েছিলেন তার শিষ্যদেরকে। হ্যাঁ, সেটা কোথায় শুনিয়েছিলেন? সারনাথে শুনিয়েছিলেন। ওকে, তাহলে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করার পরে তার প্রথম সারমন, তার প্রথম যে ধর্ম আলোচনা সেটা কোথায় করেছিলেন? সেটা সারনাথে করেছিলেন। ওকে, তা সেই সারনাথে যে তিনি তার ধর্মের বাণী প্রথম শুনিয়েছিলেন সেইটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। কি বলা হয়? সেটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। ঠিক আছে, আচ্ছা, এরপর মনে রাখবে, 483 BC-তে 80 বছর বয়সে গৌতম বুদ্ধ কিন্তু নির্বাণ লাভ করেন, নির্বাণ মানে মৃত্যুবরণ করেন। ঠিক আছে, কোথায়? কুশীনগর, উত্তরপ্রদেশের কুশীনগরে 483 BC-তে 80 বছর বয়সে তিনি তার মৃত্যুবরণ করেন। ঠিক আছে, আর তার এই মৃত্যুবরণের ঘটনাকে কী বলা হয়? মহাপরিনির্বাণ। তাহলে গৌতম বুদ্ধের মৃত্যুবরণকে আমরা কী বলে থাকি? গৌতম বুদ্ধের মৃত্যুবরণকে আমরা বলে থাকি মহাপরিনির্বাণ। ওকে, তো এই পয়েন্টগুলো খুব খুব ইম্পর্ট্যান্ট, আশা করব তোমরা নোট করে নেবে। আর যদি নোট না করো তো আমি তোমাদের জন্যে স্লাইডটাকে পরিষ্কার করে দিলাম, এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার দেখো, গৌতম বুদ্ধের জীবনে 4টি মূল ঘটনা ঘটে। তাহলে গৌতম বুদ্ধের জীবনের 4টি মূল ঘটনা কি? যখন গৌতম বুদ্ধ তার সংসার ত্যাগ করলেন, তখন সেই ঘটনাকে আমরা কি বলছি? সেই ঘটনাটাকে আমরা বলছি মহাবিনিষ্ক্রমণ। তাহলে যখন তিনি সংসার ছাড়লেন, তখন সেটাকে বলছি আমরা মহাবিনিষ্ক্রমণ। যখন তিনি মহাবিনিষ্ক্রমণের পরে কী করেছিলেন? মহাবিনিষ্ক্রমণের পরে তিনি যখন জ্ঞান অর্জন করলেন, বোধি অর্জন করলেন, জ্ঞান অর্জন করার সময় তিনি কী করলেন? যেটা সেটা হচ্ছে নির্বাণ। ঠিক আছে, আর নির্বাণ অর্জন করার পরে তিনি যে ধর্মকথা শুনিয়েছিলেন, অর্থাৎ তার ধর্মের যে প্রবর্তন করেছিলেন সেটাকে বলা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। আর তিনি যখন মারা গেলেন, তখন ঘটনাটাকে বলা হচ্ছে মহাপরিনির্বাণ। এবং গৌতম বুদ্ধের সাথে রিলেটেড এই 4টি ঘটনা কিন্তু মাথায় রাখতে হবে। এবং এই 4টি ঘটনা 4টি সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে, আমরা সেই 4টি সিম্বল একটু পরেই দেখব। তাহলে মহাবিনিষ্ক্রমণ, নির্বাণ, ধর্মচক্র প্রবর্তন আর হচ্ছে মহাপরিনির্বাণ। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু। ঠিক আছে, চলো দেখো, গ্রেট ইভেন্টস অফ বুদ্ধাস লাইফ রিপ্রেজেন্টেড উইথ সিম্বলস।
গৌতম বুদ্ধের জীবনের কতগুলো ঘটনা, যেগুলো কতগুলো সিম্বল দিয়ে বোঝানো হয়েছে। আর মনে রাখবে, গৌতম বুদ্ধের এত কিছু ঘটনা জানা যায় কোন গ্রন্থ থেকে? জাতক গ্রন্থ থেকে। মনে রাখবে, গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে, গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে কোন গ্রন্থ থেকে জানা যায়? গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে জাতক গ্রন্থ থেকে জানা যায়, জাতক গ্রন্থ। ঠিক আছে, দেখো গৌতম বুদ্ধের যে জন্ম, বার্থ, গৌতম বুদ্ধের জন্মটাকে রিপ্রেজেন্ট করা হয় লোটাস অ্যান্ড বুল দিয়ে, পদ্মফুল এবং ষাঁড়ের ছবি দিয়ে গৌতম বুদ্ধের জন্মকে রিপ্রেজেন্ট করা হয়। মহাবিনিষ্ক্রমণ, যখন গৌতম বুদ্ধ, যখন গৌতম বুদ্ধ তার ঘর সংসার ছাড়লেন, সন্ন্যাস যখন গ্রহণ করলেন, তখন সেই ঘটনাটাকে আমরা কী বলছি? মহাবিনিষ্ক্রমণ। আর এই মহাবিনিষ্ক্রমণ হর্স দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, হর্সের সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করা হয় গৌতম বুদ্ধের মহাবিনিষ্ক্রমণকে। মনে রাখবে, গৌতম বুদ্ধের একটা হর্স ছিল, সেই হর্সটার নাম কি? চান্তক। হর্সটার নাম চান্তক, ঠিক আছে, CHNTAK, চান্তক। গৌতম বুদ্ধের ঘোড়ার নাম যেটা ছিল, গৌতম বুদ্ধের ঘোড়ার নাম চান্তক ছিল, ওকে। আচ্ছা, গৌতম বুদ্ধের জীবনে যে নির্বাণ লাভ হয়, অর্থাৎ গৌতম বুদ্ধ যখন এনলাইটেনমেন্ট যখন তার প্রাপ্তি হয়, সেই এনলাইটেনমেন্ট প্রাপ্তির ঘটনাকে আমরা কী বলে থাকি? নির্বাণ। আর এই নির্বাণ রিপ্রেজেন্টেড বাই ইয়েস বোধি ট্রি, যে গাছের নিচে বসে তিনি নির্বাণ লাভ করেছিলেন, সেই বোধি ট্রি দ্বারা রিপ্রেজেন্ট করা হয় তার নির্বাণের ঘটনা, ওকে। আর গৌতম বুদ্ধ যে ধর্মের বাণী প্রচারণ করেছিলেন, অর্থাৎ ধর্মচক্র প্রবর্তন করেছিলেন, সেই ধর্মচক্র প্রবর্তনকে হুইল, চাকা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, হুইল দিয়ে, ওকে। আর মহাপরিনির্বাণ, গৌতম বুদ্ধের যে মৃত্যু হয়েছিল, গৌতম বুদ্ধের যে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ঘটনা, অর্থাৎ মহাপরিনির্বাণকে রিপ্রেজেন্ট করা হয় স্তূপ দিয়ে, ঠিক আছে না, স্তূপ দিয়ে, ঠিক, ওকে। ডক্ট্রাইন অফ বুদ্ধা বা ধর্ম, অর্থাৎ বুদ্ধিজম। দেখো, গৌতম বুদ্ধের যে ধর্মগুলো, তিনি যে ধর্ম দিয়েছিলেন, ধর্ম, গৌতম বুদ্ধের সেই ধর্মটা কী, ডক্ট্রাইনটা কী, বুদ্ধিজমের ডক্ট্রাইন কী, মানে বৌদ্ধ ধর্মের মূল কাহিনীগুলো কী? গৌতম বুদ্ধের মনে রাখবে, ফোর নবেল ট্রুথস বা আর্য সত্য। গৌতম বুদ্ধ বলেছিলেন যে এই পৃথিবীতে চারটি সত্য রয়েছে, যে চারটি সত্যকে তিনি বলেছিলেন আর্য সত্য, ঠিক। তাহলে ফোর নভেল ট্রুথ বা আর্য সত্য, আর্য সত্য কী ছিল? তিনি বলেছিলেন, প্রথম সত্য, দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ সরো অ্যান্ড মিজারি, এই সমগ্র পৃথিবী দুঃখ এবং যন্ত্রণায় ভরা। তাহলে এই সমগ্র পৃথিবী কী? এই সমগ্র পৃথিবী দুঃখ এবং যন্ত্রণায় ভরা, এটা প্রথম সত্য। দ্বিতীয় সত্য কী? দ্বিতীয় সত্য হচ্ছে, দ্য কজ অফ অল সরো অ্যান্ড মিজারি ইজ ডিজায়ার, আর এই পৃথিবীতে সমস্ত দুঃখ এবং দুর্দশার কারণ হচ্ছে ডিজায়ার। ডিজায়ার মানে কি? ডিজায়ার মানে হচ্ছে আকাঙ্ক্ষা, কোনো কিছু পাওয়ার আশা বা আকাঙ্ক্ষা, কোনো কিছু পাওয়ার যে কল্পনা, ডিজায়ার করা কোনো জিনিস। আর সেই সমস্ত দুঃখ কষ্টের মূল কারণই হচ্ছে এই আকাঙ্ক্ষা বা ডিজায়ার। তার তৃতীয় সত্য কী বলেছিলেন তিনি? তার তৃতীয় সত্য ছিল, পেইন অ্যান্ড মিজারি ক্যান বি এন্ডেড বাই কিলিং অর কন্ট্রোলিং ডিজায়ার, আমরা যদি আমাদের আশা আকাঙ্ক্ষাকে হত্যা করতে পারি, আমরা যদি আমরা নিঃস্বার্থ হয়ে যাই, আমাদের মধ্যে যদি কোনো চাওয়া থাকে না থাকে, আমাদের মধ্যে যদি কোনো পাওয়া না থাকে, আমরা যদি শুধু কামনা, মানে ডিজায়ার মানে কি? ডিজায়ার মানে এক ধরনের কামনা বলতে পারো, এই কামনা থেকে যদি আমরা প্রতিহত হতে পারি, তাহলে আমাদের জীবনে সমস্ত পেইন অ্যান্ড মিজারিকে এন্ড করা যাবে, শেষ করে দেওয়া যাবে, ওকে। তার চতুর্থ সত্যটা ছিল কি? চতুর্থ সত্য, ডিজায়ার ক্যান বি কন্ট্রোলড বাই ফলোয়িং দ্য এইট ফোল্ড প্যাথ। তিনি বলেছিলেন, এই ডিজায়ারকে যে কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে, সেটা কি? এইট ফোল্ড প্যাথ অনুসরণ করলে। এইট ফোল্ড প্যাথ কি? যেটাকে আমরা বলছি অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গকে যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা ডিজায়ারকে কন্ট্রোল করতে পারবো। তাহলে দেখে নিই আমরা, এইট ফোল্ড প্যাথ কি, অষ্টাঙ্গিক মার্গ কি। অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে, নাম্বার ওয়ান, রাইট ফেথ, সৎ বিশ্বাস,
রাইট ফেথ, রাইট থট, সৎ ভাবনা, রাইট অ্যাকশন, সৎ কর্ম, রাইট লাইভলিহুড, সৎ জীবন বা জীবিকা, রাইট এফোর্টস, সৎ প্রচেষ্টা, রাইট স্পিচ, সৎ বক্তব্য, রাইট মেমোরি, সৎ স্মৃতি, সৎ স্মৃতি অ্যান্ড রাইট কনসেন্ট্রেশন এবং সৎ সংকল্প। তাহলে এই আটখানা পথ যদি কেউ অনুসরণ করে চলে, যেটাকে বলা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ, এই অষ্টাঙ্গিক মার্গকে কেউ যদি অনুসরণ করে চলতে পারে, তাহলে সে জীবনের যে আর্য সত্য, যে চারটি সত্য, সেই চারটি সত্যকে অনুধাবন করতে পারবে। ওকে, আর গৌতম বুদ্ধের ধর্মের মধ্যে একটা কী ছিল, বিলিফ ইন নির্বাণ। গৌতম বুদ্ধ বলতেন নির্বাণে বিশ্বাস করতে। নির্বাণ মানে কি? নির্বাণ মানে হচ্ছে মোক্ষ লাভ করা। কিভাবে? দেখো, হোয়েন ডিজায়ার সিজেস, যখন ডিজায়ার কমে যাবে, সিজ করবে মানে কমে যাবে, ডিজায়ার মানে কি, কাম কামনা, তখন রিবার্থ সিজ হবে, তখন পুনর্জন্মও কিন্তু যখন সিজ হবে, পুনর্জন্মের কনসেপ্ট যখন কমে আসবে, অ্যান্ড নির্বাণ ইজ অ্যাটেন্ড। এবং যখন মানুষ নির্বাণ অ্যাটেন্ড করবে, যখন সত্যিকারের বুদ্ধি বা সেই ঈশ্বরের জ্ঞান যখন কেউ অর্জন করবে, দ্যাট ইজ ফ্রিডম ফ্রম দ্য সাইকেল অফ বার্থ, ডেথ অ্যান্ড রিবার্থ। যখন মানুষ সত্যি সত্যি জন্ম, মৃত্যু এবং পুনর্জন্ম এই সাইকেল থেকে বেরিয়ে আসতে পারবে। কি করে বেরিয়ে আসবে? সেটা এইট ফোল্ড প্যাথকে অনুসরণ করেই বেরিয়ে আসতে পারবে। তাহলে জন্ম, মৃত্যু, পুনর্জন্ম এই তিনটে জিনিস থেকে বেরিয়ে আসতে গেলে মানুষের কী অনুসরণ করা দরকার? মানুষের এইট ফোল্ড প্যাথ বা অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করা দরকার। এই পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। অ্যাকর্ডিং টু বুদ্ধা, বুদ্ধার অনুসারে দ্য কনসেপ্ট অফ সোল ইজ আ মিথ। তিনি বলতেন আত্মা বলে কিছু হয় না, আত্মা হলো একটা মিথ্যা কল্পনা, আত্মা বলে কিছু হয় না। জীবনে জ্ঞান অর্জন করাটাই, পরম সত্যের সন্ধান করাটাই হচ্ছে মূল লক্ষ্য। তারপর দেখো, বিলিফ ইন অহিংসা। গৌতম বুদ্ধ বলতেন ওয়ান শুড নট কজ ইনজুরি টু এনি লিভিং বিং, অ্যানিমেল অর ম্যান। কোনো মানুষের উচিত নয় কোনো জীবিত প্রাণী, মানুষ, কোনো বস্তুকে কখনোই আঘাত করা বা ইঞ্জুরি তাকে ঘটানো কখনোই উচিত নয়। অর্থাৎ অহিংসার কথা গৌতম বুদ্ধ বলতেন। ওকে, গৌতম বুদ্ধের ধর্মে, গৌতম বুদ্ধের ডক্ট্রাইনে তিনি আর একটা কথা বলতেন, বিলিফ ইন কর্মা। তিনি কর্মে বিশ্বাস করতেন। কি বলতেন তিনি? ম্যান রিপস দ্য ফ্রুটস অফ হিজ পাস্ট ডিডস। তিনি বলতেন মানুষ তার অতীত কর্মের ফল আজীবন ভোগ করবে। অর্থাৎ অতীতে তুমি যে কর্ম করবে, সেই অতীতের কর্মফল তোমাকে কিন্তু ভোগ করতে হবে। এই ছিল গৌতম বুদ্ধের ডক্ট্রাইন, অর্থাৎ গৌতম বুদ্ধের ধর্মের মূল ভাবনা। ঠিক, ভেরি গুড। গৌতম বুদ্ধ যে বুদ্ধিজম দিয়েছিলেন, সেখানে ত্রিরত্নের একটা কনসেপ্ট রয়েছে, ত্রিরত্না, অর্থাৎ থ্রি জুয়েলস অফ বুদ্ধিজম। বুদ্ধিজমের থ্রি জুয়েলস সম্পর্কে আমরা জানি। দেখো, বুদ্ধ ধর্মের থ্রি জুয়েলস হচ্ছে এক নম্বর বুদ্ধা, অর্থাৎ এনলাইটেন্ড ওয়ান, যে জ্ঞান প্রাপ্ত করেছে তিনি একজন। ধম্ম, গৌতম বুদ্ধ যে ডক্ট্রাইন দিয়েছেন বুদ্ধিজমের মধ্যে, যে ধম্ম তিনি প্রচার করেছিলেন, সেটা একটা রত্ন। অ্যান্ড সংঘ, এবং যে কমিউনিয়ের কথা তিনি বলছেন। তাহলে বৌদ্ধ মতের ত্রিরত্ন কী কী? বুদ্ধা, ধম্ম, সংঘ। ঠিক আছে, ওকে। এবার দেখো বুদ্ধিস্ট লিটারেচার। তো বুদ্ধিস্ট লিটারেচার আমরা কিন্তু পরবর্তী সময়ে অনেক পড়ব। তা সত্ত্বেও গৌতম বুদ্ধের যে ধর্ম, অর্থাৎ বুদ্ধিজম, সেই বুদ্ধিজম যে বৌদ্ধ ধর্মের যে ধর্মগ্রন্থ, সেই বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থের নাম কি? বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। ঠিক, ত্রিপিটক, অর্থাৎ তিনটি পিটক। পিটক মানে কি? পিটক মানে হলো বাস্কেট। ত্রিপিটক শব্দের অর্থ থ্রি ফোল্ড বাস্কেট। ঠিক আছে, তাহলে থ্রিফোল্ড বাস্কেটটাকে বলা হচ্ছে ত্রিপিটক। আর সেই ত্রিপিটকের মধ্যে, এটা থ্রিফোল্ড পিটক কেন বলা হতো? কারণ এই পিটকগুলো না, তা মানে এক ধরনের গাছের পাতায় লেখা হয়েছিল। অর্থাৎ গৌতম যে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন, সেই ধর্মের বাণী কোথায় লিখেছিলেন? পাতায়। আর সেই পাতাগুলোকে কেমন করে, সেই ঝুড়ির মতন করে সাজানো হয়েছিল, এই জন্যে নাম হয়েছে ত্রিপিটক বা পিটক। ঠিক আছে, তাহলে ত্রিপিটক মানে তিনটে পিটক। তাহলে বৌদ্ধদের যে পিটক হচ্ছে কয়টা? তিনটি। নাম্বার ওয়ান বিনয় পিটক। বিনয় পিটকের মধ্যে আমরা কী পাই? মনে রাখবে, এগুলো কিন্তু থেকে প্রশ্ন জিজ্ঞেস করে। বিনয় পিটকের মধ্যে আমরা পাই রুলস অফ ডিসিপ্লিন ইন বুদ্ধিস্ট মনাস্ট্রি।
মনাস্ট্রিজ, বুদ্ধিস্ট মনাস্ট্রিজগুলোতে, অর্থাৎ বুদ্ধের যে মনাস্ট্রিগুলো রয়েছে, যে ধর্মস্থানগুলো রয়েছে, সেইখানে যে রুলস অ্যান্ড ডিসিপ্লিনগুলো রয়েছে সেটা কোথায় আলোচনা করা রয়েছে, সেটা বিনয় পিটকের মধ্যে আলোচনা করা রয়েছে। দুই নাম্বার পিটক সূত্রপিটক বা সূত্রপিটক, যাই বলো। তো সেই সূত্রপিটক বা সূত্রপিটকের মধ্যে কী রয়েছে মনে রাখবে, ইট ইজ দ্য লার্জেস্ট ওয়ান। তাহলে তিনটি পিটকের মধ্যে সবথেকে বড় পিটক কোনটি, তিনটি পিটকের মধ্যে সবথেকে বড় পিটকটার নাম হচ্ছে সূত্রপিটক বা সূত্রপিটক। হ্যাঁ, এর মধ্যে কী রয়েছে, কন্টেন্টস কালেকশন অফ বুদ্ধাস সারমনস, বুদ্ধা যে সারমনগুলো দিয়েছিলেন, বুদ্ধা যে ধর্মের বাণীগুলো দিয়েছিলেন, তাহলে গৌতম বুদ্ধের ধর্মের বাণী কোন পিটকের মধ্যে রয়েছে বর্ণিত, সূত্রপিটকের মধ্যে বর্ণিত রয়েছে। ওকে, আরেকটা দেখো অভিধম্ম পিটক। অভিধম্ম পিটকের মধ্যে কী রয়েছে, তিন নম্বর পিটক, এক্সপ্লানেশন অফ দ্য ফিলোসফিক্যাল প্রিন্সিপালস অফ দ্য বুদ্ধিস্ট রিলিজিয়ান, বৌদ্ধ ধর্মের দার্শনিক কনসেপ্টগুলোকে এক্সপ্লানেশন দেওয়া রয়েছে কিসের মধ্যে, অভিধম্ম পিটকের মধ্যে। ঠিক আছে, তাহলে ত্রিপিটক যে তিনটি পিটক সেটা হলো বিনয় পিটক, সূত্রপিটক, অভিধম্ম পিটক। বিনয় পিটকের মধ্যে রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে বুদ্ধিস্ট মনাস্ট্রির সম্পর্কে, সূত্রপিটকের মধ্যে গৌতম বুদ্ধের যে বাণী সেগুলো রয়েছে, আর অভিধম্ম পিটকের মধ্যে রয়েছে যে বৌদ্ধ ধর্মের যে দার্শনিক রীতিনীতি সেগুলোকে ব্যাখ্যা করা রয়েছে অভিধম্ম পিটকের মধ্যে। ক্লিয়ার হলো? ভেরি গুড। এবার আমরা দেখব খুব খুব ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে যে বুদ্ধিস্ট কাউন্সিল। গৌতম বুদ্ধ যখন মারা যান তারপরে চারটি কাউন্সিল হয়েছিল, বৌদ্ধ সভা। ঠিক, তো দেখো ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, প্রথম বৌদ্ধ সভা কবে হয়েছিল, প্রথম বৌদ্ধ সভা হয়েছিল 483 BC, অর্থাৎ বুদ্ধ যখন চলে গেলেন তখন, গৌতম বুদ্ধ চলে যাওয়ার পরে প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, কোথায় হয়েছিল, ভেনুটা কোথায়, ভেনুটা হচ্ছে রাজগৃহ। ঠিক আছে, রাজগৃহ, এবং WBCS এর মেইন পরীক্ষায় জিজ্ঞেস করবে রাজগৃহের কোন, রাজগৃহের কোথায় স্পেশালি কোথায়, সেটা কোথায়, দেখো সপ্তপর্ণী কেভ, সপ্তপর্ণী কেভে কিন্তু প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। আর এই সব প্রথম বুদ্ধিস্ট কাউন্সিলে যিনি চেয়ারম্যানশিপ করেছিলেন, যিনি চেয়ারম্যান ছিলেন, সভাপতি ছিলেন, তার নাম কি, তার নাম হচ্ছে মহাকাশ্যপ। ঠিক আছে, তাহলে বৌদ্ধদের যে প্রথম কাউন্সিল হয়েছিল, বুদ্ধিস্ট ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলের চেয়ারম্যান কে ছিলেন বা সভাপতিত্ব কে করেছিলেন, মহাকাশ্যপ সভাপতিত্ব করেছিলেন। এবং এই ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল কার প্যাট্রোনাইজেশনে হয়েছিল, অর্থাৎ সেই সময় কোন রাজা এটাকে সহযোগিতা করেছিল, হর্ষঙ্ক বংশের রাজা, মনে রাখবে হর্ষঙ্ক বংশের রাজা অজাতশত্রু। তাহলে প্রথম বুদ্ধিস্ট কাউন্সিলে কে সভাপতিত্ব করেছিলেন, মহাকাশ্যপ, কোথায় হয়েছিল, রাজগৃহতে হয়েছিল, এবং রাজা কে ছিলেন, অজাতশত্রু রাজা ছিলেন, হর্ষঙ্ক বংশের অজাতশত্রু রাজা। ঠিক আছে, এই ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলে কি ঘটনা ঘটেছিল দেখো, কম্পাইলেশন অফ সূত্রপিটক অ্যান্ড বিনয়পিটক অ্যান্ড বাই আনন্দ অ্যান্ড উপলি। ঠিক আছে, তাহলে এই প্রথম বুদ্ধিস্ট কাউন্সিলে সূত্রপিটক এবং বিনয় পিটকের কম্পাইলেশন হয়েছিল, এই দুটি পিটকের কম্পাইলেশন হয়েছিল। কে কে করেছিল, আনন্দ করেছিল আর উপালি করেছিল, মনে রাখবে দুটো নাম, আনন্দ আর উপালি, এরা কি করেছিল, সূত্রপিটক আর বিনয় পিটকটাকে কম্পাইল করেছিল প্রথম বুদ্ধিস্ট কাউন্সিলে। বোঝা গেল? আচ্ছা, এরপর দেখো দুই নম্বর, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল। সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল কবে হয়েছিল, ঠিক তার 100 বছর পরে, অর্থাৎ প্রথমটির 100 বছর পরে, অর্থাৎ 383 BC। ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল 483 BC, আর সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল 383 BC। কোথায় হয়েছিল, বৈশালীতে হয়েছিল, কিন্তু WBCS এর মেইনে জিজ্ঞেস করবে বৈশালীর কোথায় হয়েছিল, বৈশালীর চুল্লা বঙ্গাতে। ঠিক আছে, বৈশালীর চুল্লা বঙ্গাতে হয়েছিল। আর সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলের সভাপতিত্ব কে করেছিলেন, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলের সভাপতিত্ব করেছিলেন সবাকামি, মনে থাকবে, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলের সভাপতিত্ব করেছিলেন সবাকামি। আর এই সময় রাজা হিসাবে কে ছিলেন, রাজা হিসেবে ছিলেন কালাশোক। তাহলে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলের রাজা কে ছিলেন, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলের সময় রাজা ছিলেন কালাশোক, শিশুনাগ বংশের রাজা ছিলেন কালাশোক। ঠিক আছে, এই সময় কি হয়েছিল দেখো, এই সময় দ্য মংস অফ বৈশালী ওয়ান্টেড সাম চেঞ্জেস ইন দ্য রাইটস। ঠিক আছে, তারা কিন্তু বৈশালীর যে মংসরা ছিল, অর্থাৎ বৈশালীতে যে বৌদ্ধ সন্ন্যাসীরা ছিল, তারা চেয়েছিল যে এই বৌদ্ধ ধর্মের রীতিনীতির মধ্যে কিছু একটা চেঞ্জ আসুক। ঠিক আছে, অ্যান্ড সিজম ইন টু, এটা খুব বেশি দরকার নেই,
ঠিক আছে, এর রেজাল্টটার কোনো দরকার নেই, মনে রাখতে হবে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল, বৈশালীতে হয়েছিল। সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল কে সভাপতিত্ব করেছিলেন, সবাকামি সভাপতিত্ব করেছিলেন, কোন রাজা ছিল তখন, শিশুনাগ ডাইনাস্টির শিশুনাগ বংশের কালাশোক রাজা ছিলেন। ওকে, তারপর দেখো থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল, থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল কখন হয়েছিল, থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল 250 BC-তে, 250 BC। আর এই 250 BC-টা কার সময়কাল মনে করতে পারছো কি তোমরা? অশোকের সময়কাল, দেখো সম্রাট অশোক। তাহলে দুই থার্ড কাউন্সিল, থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল কার সময় হয়েছিল? মৌর্য সম্রাট বা মৌর্য বংশের রাজা, রাজা অশোকের সময়কালে। তাহলে থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল কার সময় হয়েছিল? অশোকের সময় হয়েছিল। ওকে, দেখো কোথায় হয়েছিল? পাটলিপুত্রতে। তাহলে থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল পাটলিপুত্রতে। কে সভাপতি করেছিল? মোগালিপুত্র তিস্স। মোগালিপুত্র তিস্স কিন্তু থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলের সভাপতিত্ব করেছিলেন। কি হয়েছিল এই সময়? কম্পাইলেশন অফ অভিধম্ম পিটক। অভিধম্ম পিটকের কম্পাইলেশন হয়েছিল কবে? থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলে। আর প্রথম বুদ্ধিস্ট কাউন্সিলের সুত্ত পিটক আর বিনয় পিটকের কম্পাইলেশন হয়েছিল। ওকে, দেখো আরেকটা কি, আরেকটা কি, থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, সেটা কি? দুই নাম্বার পয়েন্ট দেখো, ডিসিশন টু সেন্ড মিশনারিজ টু ভ্যারিয়াস পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। এই অশোকের সময় বলা হয়েছিল যে বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্যে বিভিন্ন মিশনারিকে ভারতবর্ষের বাইরে বাইরে অর্থাৎ সারা পৃথিবীতে পাঠানো হবে এই বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্যে। আর মনে রাখবে সেই সূত্রে অশোক তার নিজের পুত্রকে কিন্তু পাঠিয়েছিল শ্রীলঙ্কাতে বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্যে। ঠিক, তাহলে অশোক তার নিজের পুত্রকে পাঠিয়েছিল কোথায়? শ্রীলঙ্কায় পাঠিয়েছিল বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্যে এই সময়। ঠিক আছে, আচ্ছা, ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল, ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কবে হয়েছিল? ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল 98 AD-তে, অর্থাৎ 98 খ্রিস্টাব্দে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল। কোথায় হয়েছিল? সেটা হয়েছিল দেখো কুন্দলাল বনে। ঠিক আছে, কুন্দলাল বনে কাশ্মীরে। কোথায় হয়েছিল? কাশ্মীরের কুন্দলাল বনে। রাজা কে ছিল সেই সময়? ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলের সময় রাজা ছিলেন কিন্তু কনিষ্ক, কুষাণ বংশের রাজা কনিষ্ক। তাহলে ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কার রাজত্বকালে হয়েছিল? কনিষ্কের রাজত্বকালে হয়েছিল। কনিষ্ক কে ছিল? কুষাণ বংশের রাজা। আর এই সময় চেয়ারম্যান কে ছিল? এই সময় চেয়ারম্যান ছিল কিন্তু বসুমিত্র। মনে রাখতে হবে ফোর বুদ্ধিস্ট কাউন্সিলের চেয়ারম্যানের নাম কি? বসুমিত্র। এবং ভাইস চেয়ারম্যানের নাম অশ্বঘোষ। মানে যে সহসভাপতি ছিলেন, সহসভাপতি অশ্বঘোষ, সভাপতি বসুমিত্র। কি হয়েছিল এই সময়? কম্পাইলেশন অফ মহাবিভব সহশাস্ত্র, সংস্কৃত সংস্কৃত কমেন্ট অন ত্রিপিটক, ত্রিপিটকের সংস্কৃত কমেন্ট এখানে হয়েছিল। আর কি হয়েছিল? দ্য ডিভিশন অফ বুদ্ধিস্ট ইন্টু হীনজন অ্যান্ড মহাজন। দেখো তাহলে বৌদ্ধরা দুটো সেকশনে ভাগ হয়ে গেছিলো, দুটো সেক্টে ভাগ হয়ে গিয়েছিলো। কোন কাউন্সিলে? ফোর্থ কাউন্সিলের সময়, যখন ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল তখনই কিন্তু বৌদ্ধদের মধ্যে দুটো ভাগ হয়েছিল, একটা ভাগ হয়েছিল হীনজন, একটা ভাগ হয়েছিল মহাজন। ঠিক আছে, তাহলে দেখো চারটি এই কাউন্সিলকে মনে রাখতে হবে কোথায় কোথায়। যেমন প্রথমটা হয়েছিল কোথায়? প্রথমটা হয়েছিল কোথায়? প্রথমটা হয়েছিল রাজগৃহ, প্রথমটা রাজগৃহ হয়েছিল। দ্বিতীয়টা কোথায় হয়েছিল? দ্বিতীয়টা হয়েছিল বৈশালী। দ্বিতীয়টা হয়েছিল কোথায়? বৈশালী। তৃতীয়টা কোথায় হয়েছিল? তৃতীয়টা হয়েছিল পাটলিপুত্র, পাটলিপুত্র। আর চতুর্থটা কোথায় হয়েছিল? চতুর্থটা হয়েছিল কাশ্মীর, চতুর্থটা কাশ্মীর। আর এই চারটে জায়গাকে মনে রাখতে গেলে এরকম মনে রাখবে, আমি তোমাদের একটা শ্লোক বলে দিচ্ছি, কি? রাজ বেশে পুত্র কাশে, রাজ বেশে পুত্র কাশে, অর্থাৎ রাজার বেশ নিয়ে পুত্র কাশছে, এটা মনে রাখবে। দেখো রাজ বেশে পুত্র কাশে, মানে রাজ বেশে মানে রাজগৃহে, বেশে মানে বৈশালী, পুত্র মানে পাটলিপুত্র, কাশে মানে কাশ্মীর। তাহলে রাজ বেশে পুত্র কাশে, এই শ্লোকটা মনে রাখবে, এই লাইনটা মনে রাখলে আজীবনকাল মনে রাখতে পারবে যে চারটি কাউন্সিল কোথায় কোথায় হয়েছিল। তাহলে ফার্স্ট কাউন্সিল হয়েছিল রাজগৃহে, সেকেন্ড কাউন্সিল হয়েছিল বৈশালীতে, থার্ড কাউন্সিল হয়েছিল পাটলিপুত্রে, ফোর্থ কাউন্সিল হয়েছিল কাশ্মীরে। তাহলে রাজ বেশে পুত্র কাশে। ঠিক, ক্লিয়ার হলো, বোঝা গেল? ভেরি গুড।
নেক্সট, তো সেক্স অফ বুদ্ধিজম আমরা একটু আগে দেখলাম, আমরা দেখলাম যে বৌদ্ধ ধর্মের যে দুটো সেকশন হয়েছিল, অ্যাকচুয়ালি বৌদ্ধ ধর্মের তিনটে সেকশন, একটা বজ্রযানও ছিল, ঠিক? তো বজ্রযান সম্পর্কে আমি বলছি শেষে, আগে দেখি হীনযান। তাহলে প্রথম সেকশনের নাম কি হীনযান? দেখো, হীন ইয়ান মানে দ্য লেজার ভেহিকল। যান মানে কি? যান মানে ভেহিকল। তাহলে হীনযান এর আক্ষরিক অর্থ কি? দ্য লেজার ভেহিকল, কম, খুব মানে ছোটোখাটো ভেহিকল, ঠিক? তো হীনযান সেকশনের কতগুলো কথা ছিল, কি কথা? নাম্বার ওয়ান, ইটস ফলোয়ার্স বিলিভড ইন দ্য অরিজিনাল টিচিং অফ বুদ্ধা। তাহলে গৌতম বুদ্ধের যে অরিজিনাল টিচিংয়ে কারা বিশ্বাস করত? হীনযানরা, মনে থাকবে? তাহলে গৌতম বুদ্ধের অরিজিনাল টিচিংসে কারা বিশ্বাস করত? হীনযানরা বিশ্বাস করত। দ্য সাউট ইন্ডিভিজুয়াল সলভেশন থ্রু সেলফ ডিসিপ্লিন অ্যান্ড মেডিটেশন। তারা বলতো যে ব্যক্তিগত সলভেশনের মাধ্যমে, ব্যক্তিগত ডিসিপ্লিন মেডিটেশনের মাধ্যমে নিজের জীবনটাকে শুধরে নেওয়ারটা তারা বিশ্বাস করত। দে ডিড নট বিলিভ ইন আইডলশিপ। এই হীনযানরা কিন্তু গৌতম বুদ্ধের মূর্তি পূজায় বিশ্বাস করতো না। আমরা দেখেছি গৌতম বুদ্ধের মূর্তি পূজা হয়, তো গৌতম বুদ্ধের মূর্তি পূজাকে কিন্তু হীনযানরা বিশ্বাস করতো না। খুব মারাত্মক পয়েন্ট, মনে রাখবে। এখান থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে বৌদ্ধ ধর্মের কোন সেকশন আইডল ওরশিপে বিশ্বাস করে, তো মহাযানরা আইডল ওরশিপে বিশ্বাস করে, আর হীনযানরা কিন্তু আইডলশিপে বিশ্বাস করে না। ওকে, এই হীনযানরা, তোমরা জানো বৌদ্ধ যে ধর্মশাস্ত্র নাম কি? ত্রিপিটক। সেই ত্রিপিটকটা কোন ভাষায় রচিত হয়েছে? ত্রিপিটকটা কিন্তু পালি ভাষায় রচিত হয়েছে, পালি ভাষায়। আর এই হীনযানরাই বলতো যে বৌদ্ধ ধর্মশাস্ত্রের ভাষা হওয়া উচিত পালি ল্যাঙ্গুয়েজে। তাই দে ফেভার্ড পালি ল্যাঙ্গুয়েজ। কেন? কারণ পালি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সর্বসাধারণের ভাষা ছিল, সাধারণ মানুষের ভাষা ছিল, যাতে সমস্ত সাধারণ মানুষ এই ধর্মকে বুঝতে পারে। তার পক্ষপাতী ছিল হীনযানরা। কিন্তু মহাযানরা বলতো যে বৌদ্ধ ধর্মশাস্ত্র সংস্কৃতে লেখা হোক, কিন্তু সংস্কৃত সাধারণ মানুষের ভাষা ছিল না। তারপর কি? ইট ইজ নোন অ্যাজ সাউদার্ন বুদ্ধিস্ট রিলিজিয়ান। তাহলে হীনযানরা সাধারণত, হীনযানরা কিন্তু সাধারণত সাউথ ইন্ডিয়ান, ভারতবর্ষের দক্ষিণ দিকের এলাকায় কিন্তু হীনযানরা থাকতো, ঠিক আছে? বিকজ ইট প্রিভেলড ইন দ্য সাউথ অফ ইন্ডিয়া, দ্যাট ইজ শ্রীলঙ্কা, বার্মা, সিয়াম মানে থাইল্যান্ড, জাভা, এই সমস্ত এলাকায় যে বৌদ্ধ সন্ন্যাসীরা ছিল তারা কিন্তু ছিল হীনযান, মনে থাকবে? তাহলে হীনযানদের আধিপত্য কোথায় ছিল? সাউথ ইন্ডিয়ার দিকে ছিল, যেমন শ্রীলঙ্কায় ছিল, বার্মা মানে যেটা মায়ানমার এখন, সিয়াম মানে কি এখনকার থাইল্যান্ড, জাভা ইত্যাদি এই সমস্ত এলাকার মানুষগুলো। ওকে, আচ্ছা, দেয়ার ওয়ার টু সাবসেক্টস অফ হীনযান। হীনযানদেরও দুটো আলাদা ভাগ ছিল, মনে রাখবে। হীনযানদের যে দুটো আলাদা ভাগ ছিল সেটাকে আমরা একটা কি বলছি, কি একটা আমরা বলছি বৈভবশিকা, আর একটা কি বলছি স্বতন্ত্রিকা। বৈভবশিকা আর স্বতন্ত্রিকাটা এই দুটো কার সেকশন? হীনযানদেরই আবার সাবসেকশন, ঠিক আছে? তাহলে হীনযানদের দুটো সাবসেকশনের নাম কি? হীনযানদের দুটো সাবসেকশনের নাম হচ্ছে বৈভবশিকা আর স্বতন্ত্রিকা, ঠিক আছে? এবার আমরা দেখব মহাযানদের কাহিনী। মহাযান, দেখো, মহায়ান মানে গ্রেট ভেহিকল, গ্রেটার ভেহিকল, গ্রেট ভেহিকল, মহায়ান। ওকে, ইটস ফলোয়ার্স বিলিভড ইন দ্য হেভেনলিনেস অফ বুদ্ধা। দেখো, হীনযানরা গৌতম বুদ্ধ যে শিক্ষাটা দিয়ে গেছিল সেটাকেই তারা বিশ্বাস করত, কিন্তু মহাযানরা বলছে যে গৌতম বুদ্ধ হচ্ছে একটা হেভেনলি পার্ট, গৌতম বুদ্ধ হচ্ছে একটা ঈশ্বর, শক্তি, ভগবান। তো গৌতম বুদ্ধকে ভগবানের সাথে যারা কম্পেয়ার করতো তাদের বলা হচ্ছে মহাযান। তাহলে ইটস ফলোয়ার্স বিলিভড ইন হেভেনলিনেস অফ বুদ্ধা, বুদ্ধার হেভেনলিনেস, বুদ্ধাকে স্বর্গের দেবতার সঙ্গে তুলনা করতো তাহারা, ঠিক আছে? দেখো, এখান থেকে একটা জিনিস বলবো আমি শেষে, দে সাউট দ্য সালভেশন অফ অল থ্রু দ্য গ্রেস অ্যান্ড হেল্প অফ বুদ্ধা অ্যান্ড বোধিসত্ত্বা। এই মহাযানরা বলতো যে একটা ব্যক্তির মোক্ষ লাভ হবে গৌতম বুদ্ধের আশীর্বাদে, কিন্তু হীনযানরা বলতো যে একজন ব্যক্তির মোক্ষ লাভ হবে কিভাবে? তার নিজের মেডিটেশন, তার নিজের সেলফ ডিসিপ্লিন মেনটেন করলে সে তার মোক্ষ লাভ করবে। কিন্তু মহাযানরা বলতো গৌতম বুদ্ধের আশীর্বাদে, গৌতম বুদ্ধ ভগবান তার বোধিসত্ত্বার আশীর্বাদেই কিন্তু একজন মানুষ তার জীবনটাকে মোক্ষ লাভ করতে পারবে। ওকে, দেখো, হীনযানরা আইডল ওরশিপ পছন্দ করতো না, কিন্তু মহাযানরা দে বিলিভড ইন আইডল ওরশিপ। তারা কিন্তু মূর্তি পূজা, গৌতম বুদ্ধের মূর্তি পূজাকে বিশ্বাস করতো কারা? মহাযানরা, ঠিক আছে? দেখো, দে ফেভার্ড সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, এবং এই মহাযানরা তারা বলতো যে সংস্কৃত ভাষায় গৌতম বুদ্ধের ধর্মবাণীকে লেখা হোক।
ইট ইজ নোন অ্যাজ নর্দার্ন বুদ্ধিস্ট রিলিজিয়ান। মনে করবে মহাজানরা কিন্তু নর্থ রিলিজিয়ান মানে নর্দার্ন বুদ্ধিস্ট রিলিজিয়ান মানে নর্থ উত্তর দিকে, ভারতবর্ষের উত্তর দিকে হচ্ছে এই মহাজানদের আধিপত্য ছিল, বিকজ ইট প্রিভেলড নর্থ ইন্ডিয়া। ঠিক আছে, নর্থ ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়াতে কিন্তু এই মহাজানদের আধিপত্য ছিল, দ্যাট ইজ চায়না, কোরিয়া, জাপান, ভারতবর্ষের উত্তর দিকে যারা বাস করে। ঠিক, তো ভারতের উত্তর দিকে যে সমস্ত দেশ রয়েছে সেইখানে আমরা যে ধর্মগুলো দেখতে পাই সেটা কাদের ধর্ম? মহাজানদের ধর্ম। মহাজানরা কী করে? গৌতম বুদ্ধের মূর্তিকে তৈরি করে তারা পূজা করে। ঠিক আছে, দেখো হীনজানদের দুটো সাবসেকশন ছিল, তেমনি মহাজানদেরও দুটো সাবসেকশন রয়েছে। কি? মাধ্যমিকা বা শূন্যবাদ। ফাউন্ডারকে নাগার্জুন, মনে রাখবে মহাজানদের দুটো সেকশনের মধ্যে মাধ্যমিকা সেকশনের প্রতিষ্ঠাতাকে, মাধ্যমিকা বা শূন্যবাদ সেকশনের প্রতিষ্ঠাতা হচ্ছে নাগার্জুন, আর দ্বিতীয় সেকশনটা হচ্ছে যোগাচার। ঠিক আছে, যোগাচার বা বিজনবেদা। ঠিক আছে, বিজ্ঞানবেদা, বিজ্ঞানবেদা বা যোগাচার বেদা, এর ফাউন্ডারকে, এর ফাউন্ডার হচ্ছে মৈত্রনাথ। ঠিক আছে, তো এই গেল হীনজান আর মহাজানদের সম্পর্কে কতগুলো কথা। এগুলো তোমরা নিশ্চয়ই ভিডিওটাকে একটু আগে পরে করে নিয়ে এখান থেকে নোট করবে, এবং প্রপার নোট কিন্তু এখান থেকে তোমরা করে নেবে, ওকে? আর এর বাইরে থেকে কোনো কোয়েশ্চেন আসবে না, এটা কিন্তু আমি বলে দিলাম, ওকে? আমি যতদূর যা পড়ালাম এর মধ্যে থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, আর একটা কথা তোমাদের এখানে বলে দিই, সেটা হচ্ছে যে এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদেরকে যত ধরনের জিএস ক্লাস আছে অর্থাৎ জেনারেল স্টাডিজ, সেই সমস্ত জেনারেল স্টাডিজ আমি তোমাদের এই চ্যানেলে করাবো। আর তোমরা যদি কেউ ইংলিশ অ্যান্ড ম্যাথ পড়তে চাও, ইংলিশ অ্যান্ড ম্যাথ, তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আমার আরেকটি চ্যানেল এক্সাম সলিউশন, সেটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। এক্সাম সলিউশনে আমি তোমাদেরকে সেখানে ম্যাথ অ্যান্ড ইংলিশ পড়াচ্ছি, ওকে? চলো এবার আমরা দেখে নিই যে সেই সময় গৌতম বুদ্ধের সময়কালে, আচ্ছা এখানে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে যে এই যে হীনজান মহাজান দেখলে আর একটা কিন্তু সেকশন ছিল, সেটা হচ্ছে বজ্রযান, বজ্রযান। ঠিক, আর এই গৌতম বুদ্ধের যে বৌদ্ধ ধর্মের যে বজ্রযান সেকশন, এই বজ্রযান সেকশনটা কোথায় জানো? এই বজ্রযান সেকশনটা হচ্ছে আমাদের কোথাকার? বেঙ্গলের, আমাদের বেঙ্গলের। আর কোথাকার? বিহারের। বেঙ্গল, বিহার, ভারতবর্ষের মধ্যে যে ধর্ম সম্প্রদায় ছিল বৌদ্ধের, সেটাকে আমরা কী বলছি? বজ্রযান বলছি। ঠিক আছে, তোমরা দেখতে পারলে হীনজানরা হচ্ছে ভারতবর্ষের দক্ষিণ দিকে অর্থাৎ শ্রীলঙ্কা, বার্মা, থাইল্যান্ড, জাভা, এই সমস্ত জায়গায়। মহাজানরা তোমরা দেখলে, মহাজানরা কোথাকার? মহাজানরা তোমরা দেখলে ভারতবর্ষের উত্তর দিকে অর্থাৎ চায়না, কোরিয়া, জাপানে যারা রয়েছে তারা হলো মোটামুটি মহাজান। আর বজ্রযান যারা অর্থাৎ আমাদের ভারতবর্ষের মধ্যে যারা রয়েছে অর্থাৎ বাংলায়, বিহারে, ওড়িশায়, এই সমস্ত এলাকায় যে সমস্ত বুদ্ধিস্টরা রয়েছিল সে সময় তাদের বলা হতো বজ্রযান। এটাও মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, ওকে, দেখো বুদ্ধিস্ট ইউনিভার্সিটিজ অর্থাৎ সেই সময়ে বৌদ্ধদের, বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে, বৌদ্ধ ধর্মকে মাথায় রেখে কতগুলো ইউনিভার্সিটি তৈরি হয়েছিল। সেই ইউনিভার্সিটিগুলোর মধ্যে সবার প্রথমে ছিল কোনটা? নালন্দা, বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়। আর সেই নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু কেমন বিদ্ধ? বুদ্ধিস্ট ইউনিভার্সিটি ছিল এগুলো। তাহলে নালন্দা কোথায়? বিহারে ছিল। ফাউন্ড করেছিল কে? গুপ্ত রুলার কুমারগুপ্ত প্রথম। তাহলে প্রথম কুমারগুপ্ত কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। তারপর দেখো উদয়ন্তপুরী বিশ্ববিদ্যালয়, উদয়ন্তপুরী বিশ্ববিদ্যালয় একটা বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, এটা বিহারে ছিল, কে করেছিল? পাল রাজা গোপাল। তাহলে উদয়ন্তপুরী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিল? পাল রাজা গোপাল প্রতিষ্ঠা করেছিল। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কোথায়? বিহারে অবস্থিত। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিল? পাল রাজা ধর্মপাল। ঠিক আছে, তাহলে পাল রাজা ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। সোমপুরী, দেখো সোমপুরী বা সোমপুরী বিশ্ববিদ্যালয় নর্থ বেঙ্গলের, নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গলের আমাদের ইউনিভার্সিটি, সেটা কে? পাল রাজা ধর্মপাল প্রতিষ্ঠা করেছিল। দেখো জগদল, জগদল ইউনিভার্সিটি বেঙ্গলে, আমাদের বাংলার জগদল ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেছিল? পাল রাজা রামপাল। হ্যাঁ, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ বাংলায় পাল রাজত্বে, কিন্তু বাংলায় পাল রাজত্বে বৌদ্ধ ধর্ম সব থেকে বেশি পরিস্ফুষ্টিত হয়েছিল। তাহলে মনে রাখবে যে বাংলার কোন শাসক, বাংলা বিহারের কোন শাসকের সময় বৌদ্ধ ধর্ম ফ্লারিশ করেছিল? বাংলার পাল রাজাদের সময় কিন্তু বৌদ্ধ ধর্ম বেশি বেশি ফ্লারিশ করেছিল, ওকে? আর গুজরাটের দিকে একটা বিশ্ববিদ্যালয় হয়েছিল, বল্লভী বিশ্ববিদ্যালয়, বল্লভী বিশ্ববিদ্যালয়। সেই বল্লভী বিশ্ববিদ্যালয় একটা বুদ্ধিস্ট ইউনিভার্সিটি ছিল, যেটাকে ফাউন্ড করেছিল মৈত্রক বংশের রাজা ভাত্রাক, মৈত্রক বংশের রাজা ভাত্রাক।
ঠিক আছে, ভদ্রক প্রতিষ্ঠা করেছিল এই বল্লভী ইউনিভার্সিটি। ক্লিয়ার হলো? তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত আলোচনায় থাকলো। আমরা নেক্সট ডে জৈনিজম পড়ব, ঠিক আছে। জৈনিজম যখন আমরা পড়ে ফেলবো, বুদ্ধিজম আজকে আমরা পড়লাম, জৈনিজম কমপ্লিট করার পরে আমরা কিন্তু তারপর কি করব না, আমরা এর বিষয়ে যত কোয়েশ্চেন এর আগে পরে WBCS এসছে, আমরা সমস্ত কোয়েশ্চেনগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। ওকে, তারপরে আমরা ষোড়শ মহাজন পদ সম্পর্কে দেখব। ষোড়শ মহাজন পদ সম্পর্কে দেখে আমরা কিন্তু মগধ রাজ্যটাকে দেখব, আর মগধ রাজ্যটাকে যখনই আমরা দেখব তখনই আমরা দেখব মগধে যে সমস্ত শাসকগুলো ছিল, শাসক গোষ্ঠী, সেখান থেকে আমাদের ইতিহাস কিন্তু পড়াশোনা আরও শুরু হয়ে যাবে। ওকে, আর তোমরা জানো এর সাথে সাথে আমাদের বায়োলজির ক্লাসগুলো চলছে, তো ভালো করে ক্লাসগুলো দেখো এবং নোট করো, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে এখানেই রাখছি।